হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি নিয়ে আমরা অনেকেই এক্সাইটেড, কিউরিয়াস, এরকম আমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা আমাকে বলেছিল ভিটামিন সি যে ট্যাবলেটগুলো আসে সেগুলোর ব্যাপারে একটা ভিডিও করতে। তো আমার একটা ভিডিও রয়েছে ভিটামিন সি সিরামের রিভিউর একটা ভিডিও রয়েছে, কারণ যেগুলো মার্কেটে সিরামগুলো পাওয়া যায় বেশিরভাগই আপ টু 2000-3000 এরকম রেঞ্জ চলে আসে। ইভেন জাস্ট একটা 10 ml বা 20 ml-এর বটলের এরকম প্রাইস। তো আমি একটা এরকম ভিটামিন সি এর সিরামের ভিডিও বানিয়েছিলাম যেটার প্রাইস ছিল আই থিঙ্ক অ্যারাউন্ড 225 বা 275-এর আশেপাশে, সিনিজাজের ভিটামিন সি সিরাম। তো আজকের ভিডিওটা ভিটামিন সি এর ট্যাবলেটগুলো যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল সেগুলো নিয়ে। আমি ট্যাবলেট নিয়েছি রিসেন্টলি, অলমোস্ট 1 month। ট্যাবলেটটা নেওয়ার কী কী ইফেক্ট হয়েছে বা কী কী রেজাল্ট রয়েছে, আদৌ ভিটামিন সি আমাদের স্কিন বা বডির জন্য কতটা বেনিফিশিয়াল বা আদৌ হেল্পফুল কি না, সেটা নিয়ে আজকের ভিডিওটা করব। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে দিও, তাহলে লেটেস্ট ভিডিওর যে নোটিফিকেশানগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এবার ভিডিওটা শুরু করছি। তো আমি অনেক দিন ধরেই দেখছিলাম ইন্টারনেটে, বিশেষত ইউটিউবে, ভিটামিন সি নিয়ে বেশ একটা মানে খুব চর্চা শুরু হয়েছে। ভিটামিন সি সিরাম, ভিটামিন সি ট্যাবলেট, ক্যাপসুল, অনেক কিছু। ইভেন এটার সাথে সাথে গ্লুটাথন বলে যে একটা সাপ্লিমেন্ট রয়েছে সেটা নিয়েও অনেক চর্চা রয়েছে। গ্লুটাথন ইউজ করে অনেক অ্যাক্ট্রেস হোয়াইট হয়ে গেছে বা কমপ্লেকশন ডার্ক থেকে ফেয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা গ্লুটাথন নিয়ে করিনি, আজকে ভিটামিন সি নিয়ে করছি। তো আমি 1 month আগে একটা ভিটামিন সি এর স্ট্রিপ্ট নিয়েছিলাম, অবভিয়াসলি ট্যাবলেটের, যেটা মার্কেটে লাইম সি বলে অ্যাভেলেবল। স্ট্রিপগুলো টোটাল 15 ট্যাবলেট আসে আর এটার দাম হচ্ছে 14.25 টাকা, 14 rupees এরকম একটা স্ট্রিপ আসে, যেটার মধ্যে লাইমস রেখা আছে, এরকম লেমনের একটা পিকচার দেওয়া আছে, এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে, যেটাতে চিউয়েবল ট্যাবলেট আসে। তো সবার আগে এই ট্যাবলেটগুলোর ইফেক্ট নিয়ে আলোচনা করার আগে আমি বলি ভিটামিন সি আমরা কেন নিই। আমরা হয়তো অনেকেই জানি না আমাদের শরীরে ভিটামিন সি, যেটা অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত, সেটার যখন ডেফিসিয়েন্সি হয়, অনেক ডক্টর আমাদের সেই ডেফিসিয়েন্সির জন্য ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে থাকে। বাট সেটা ন্যাচারালি আমরা লেমন, তারপরে মেলন, সিট্রাস যেগুলো ফ্রুট রয়েছে, স্পিনাচ, ব্রোকলি বা ভেজিটেবলস, এগুলো থেকেও আমরা পেয়ে থাকি ভিটামিন সি। বাট ডাইরেক্টলি কাজ করার জন্য বা দ্রুত কাজ করার জন্য আমাদের ভিটামিন সি এর ক্যাপসুল বা ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। তো এবার আসি, ভিটামিন সি কী কী হেল্প করে আমাদের বডিতে। ভিটামিন সি প্রধান যে কাজটা সেটা হলো উন্স বা ক্ষত যেগুলো রয়েছে সেগুলোকে ট্রিট করা, অর্থাৎ কোনো শরীরে কোনো রকম উন্স হলে সেগুলোকে ট্রিট করা ভিটামিন সি। এছাড়া আমাদের হেয়ার, নেলস কিংবা স্কিন, সেগুলোর সেল ড্যামেজ হলে সেগুলোকে রিপেয়ার করে, নতুন সেল প্রোডিউস করতে হেল্প করে। আমাদের যে স্কিনে কোলাজেন প্রোডাকশন সেটাকে অনেকটা বৃদ্ধি করে, অর্থাৎ সেটাকে হেল্প করে গ্রো করতে কোলাজেন প্রোডাকশনটাকে। আরও অনেক কাজ রয়েছে ভিটামিন সি এর, তো শুধুমাত্র স্কিন রিলেটেড নয়, এটা আমাদের অল ওভার বডির জন্য খুব একটা বেনিফিশিয়াল জিনিস ভিটামিন সি। তো আমি রিসেন্টলি ইউটিউবে অ্যান্ড ইন্টারনেটে অনেক দেখছিলাম ভিটামিন সি নিয়ে। সিরামটা অ্যাপ্লাই করে খুবই ভালো সিরাম অবভিয়াসলি, বাট আমি ভাবলাম যে ভেতর থেকে যদি কোনো সাপ্লিমেন্ট নেওয়া যায়, সেই সাপ্লিমেন্ট যদি আমরা ইনটেক করি তাহলে কী কী হতে পারে,
তো সবার আগে বলে রাখি, অনেকের এরকম মিসকনসেপশন থাকে ভিটামিন সি সিরাম নিলে আমরা ফেয়ার হয়ে যাব, অর্থাৎ আমাদের যদি ডার্ক স্কিন টোন থাকে তাহলে আমরা ফেয়ার হয়ে যাব। সবার প্রথমে বলি এটা একদমই মিথ্যা কথা, এরকম কিছুই হয় না। ভিটামিন সি সিরাম কেন, যে কোনো ট্যাবলেট সাপ্লিমেন্ট বা এমন কোনো এখনও সেরকম কিছু আবিষ্কার হয়নি যাদের যার মাধ্যমে আমরা স্কিন টোনটাকে একদম লাইট করে দিতে পারবো, বা সেরকম যদি কিছু মার্কেট থাকেও তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি ইললিগাল, কারণ সেটাকে ফেয়ারনেসকে প্রমোট করা হয়। ফেয়ারনেসকে প্রমোট করা কখনোই উচিত না, কারণ এভরি স্কিন টোন ইজ বিউটিফুল, সব স্কিন টোন ভালো, সব কিছু আমাদের রিজন থাকে, মেলানিন বলুন বা যে কোনো ধরনের আমাদের স্কিনে যে প্রবলেমগুলো রয়েছে সব কিছুরই কোনো না কোনো নিজস্ব কজ রয়েছে, ইফেক্ট রয়েছে। তো সব কিছুই নেসেসারি, লাইক মেলানিন যাদের খুব বেশি, তো সাধারণত খুব বেশি হিট যেটা সেটাকে আমাদের স্কিনের ওপরে লেয়ার একটা মেলানিন দিয়ে রাখে যার মাধ্যমে আমাদের স্কিনটা ড্যামেজ হয় না। হাউ এভার, সেগুলো নিয়ে আমি কথা বলবো না, আজকে আমি ভিটামিন সি সিরাম নিয়ে যেহেতু কথা বলছি, তো আমি এই ক্যাপসুলটা, এটা আমার থার্ড নাম্বার স্ট্রিপ, এক একটা স্ট্রিপে 15 করে ট্যাবলেট আসে, 15টা করে ট্যাবলেট আসে, তো এই ট্যাবলেটগুলো আমি নিয়েছি অলমোস্ট 1 মান্থ। যে কোনো সময় ট্যাবলেটটা নেওয়া যায়, লাইক আফটার ফুড, আফটার লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের পরে বা ব্রেকফাস্টের পরে, তাহলে এমটি স্টোমাকে না নিলেই ভালো। তো এবার আসি এই ট্যাবলেটটার কী কী ইফেক্টস অ্যান্ড সাইড এফেক্টস রয়েছে। সবার প্রথমে বলি, এই ট্যাবলেটটা নেওয়ার পরে যদি মানে সাথে সাথেই কারো ভমিটিং বা মাথা ধরা বা ডায়রিয়া টাইপের বা লুজ মোশন টাইপের কোনো প্রবলেম হয়, তাহলে তার এই ট্যাবলেটটা স্যুট করবে না, তাহলে সঙ্গে সঙ্গে এই ট্যাবলেট নেওয়া ডিসকার্ড করে দিতে হবে। এবার বলি, যাদের এই প্রবলেমটা হবে না, দ্যাট মিন্স তাদের এই ট্যাবলেটটা স্যুট করছে, অ্যান্ড ইউজুয়ালি এই ট্যাবলেটটা অলমোস্ট সবারই ক্ষেত্রে স্যুট করে, সেরকম কোনো রকম সাইড এফেক্ট হয় না। তো এটা আমি নেওয়ার পরে আমার স্কিনটার যে চেঞ্জেসগুলো এসছে সেটা হলো, যেগুলো আমার স্কিনে খুব বেশি ডার্ক স্পট ছিল না, স্টিল যে যে ডার্ক স্পটগুলো ছিল সেগুলো রিমুভ হয়েছে, অনেকটাই আমার ট্যান দূর হয়েছে, টেক্সচারটা ইম্প্রুভ হয়েছে। তো এই হেল্পগুলো কিন্তু ভিটামিন সি ট্যাবলেটগুলো করে, অর্থাৎ এই লাইম সি যে ট্যাবলেটটা, যেটা কিনা অনেকটাই কী বলবো, পকেট ফ্রেন্ডলি একটা স্ট্রিপ, মানে অনেকটাই প্রাইসটা কম, সবাই অ্যাফোর্ড করতে পারবে, যে কোনো মেডিসিনের দোকানে তোমরা পেয়ে যাবে, তো এই ট্যাবলেটটা অনেকটাই হেল্প করেছে। আর যাদের পিগমেন্টেশন, মেলাজমা, সান ট্যানিং, ডার্ক স্পটের প্রবলেম রয়েছে, পিম্পলের প্রবলেম রয়েছে বা কোনো রকম উনজের দাগ রয়েছে, তাদের জন্য ভিটামিন সি খুব হেল্পফুল, তারা সহজেই নিতে পারে। ইভেন এনি ওয়ান ক্যান টেক দিস সাপ্লিমেন্ট, এমন কোনো কারণ নেই যে কেউ নিতে পারবে না। হ্যাঁ, যাদের খুব বেশি সাইড এফেক্টগুলো হচ্ছে বা সাইড এফেক্ট শুরু হয়েছে বা সাইড এফেক্ট হয় ভিটামিন সি ট্যাবলেট নিলে, তারা অবশ্যই নেবে না। তো এই ছিল আমার ভিটামিন সি এর যে ইফেক্টসগুলো আমার স্কিনে হয়েছে, আর এছাড়াও যে ইফেক্টগুলো আমি দেখেছি মানে পজিটিভ অবভিয়াসলি, সেগুলো আমার হেয়ার ফল অনেকটাই কমেছে, হেয়ার ফল রিডিউস করেছে, স্কিনের যেটা বললাম টেক্সচার ইম্প্রুভ করেছে, উনস তো সেরকম আমার কিছু ছিল না, ডার্ক স্পটও ছিল না, স্টিল মানে আনইভেন স্কিন টোনটা অনেকটাই গেছে। আশা করি আরও 1 মাস কন্টিনিউ করলে হয়তো আরও অনেক বেশি এফেক্ট আসবে, বাট এগেইন এটা কিন্তু ফেয়ারনেস দেয় না। তো এবার বলি যে ভিটামিন সি সিরামের থেকে আমার মনে হয় ট্যাবলেটটা নেওয়া অনেক বেশি ভালো, কারণ সিরামটা আমরা বাইরে ইউজ করছি অর্থাৎ আউটসাইড থেকে, আর ট্যাবলেটগুলো আমরা ইনটেক করছি তো আমাদের বডির ভেতরে যাচ্ছে, ন্যাচুরালি সেটা বেশি বেনিফিশিয়াল হবে, ভেতর থেকে সেলগুলোকে রিপেয়ার করবে, ড্যামেজ যেগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ার করবে, আর যে যে ডেফিসিয়েন্সিগুলো আমাদের রয়েছে সেগুলোকেও অনেকটাই রিপেয়ার করে, হেল্প করে সেগুলো কমাতে। তো এই ছিল আমার ভিটামিন সি ক্যাপসুল, লাইম সির রিভিউ, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো,
লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।